বলিউডের এ সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা পদ্মাবতী লীলা বানসালী পরিচালিত ইতিহাস নির্ভর সিনেমাটি নিয়ে ভারতে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা করণী সেনা ও রাজপুতনাদের হুমকির মুখে পিছিয়ে গেছে এর মুক্তিও এবার পদ্মাবতী ইস্যুতে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান তবে একটু রাগ ঢাক করেই যেন মন্তব্য করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তার মতে স্বাধীন দেশে প্রত্যেকে প্রতিবাদ করার অধিকার রয়েছে হিংসা কোথাও সমর্থনযোগ্য নয় বলেই জানান আমির বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি বছর শেষে সংবাদের শিরোনামে বারবার উঠে এসেছে সঞ্জয়ীলায় বানসালির ড্রিম প্রজেক্ট করণী সেনা রাজপুতনা সংগঠনদের ক্রমাগত প্রতিবাদে ছবি মুক্তি নিয়ে আগেই সংশয় দেখা দিয়েছিল আবেদনপত্রে ত্রুটি থাকার অজুহাতে সেন্সরও ছবিটি ফিরিয়ে দেয় পরে আবার ছবির জন্য সংসদীয় কমিটির কাছেও জবাবদিহি করতে হয় পরিচালককে দীপিকার মাথা না কাটার জারি করা হয় এ নিয়ে সরব হয়েছে বলিউড টলিউড মিনিটের পালন করা হয়েছে বহু তারকাও এ নিয়ে সরব হয়েছেন কিন্তু এতদিন এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করেননি আমির সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই কে আমির জানান এ বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত তিনি দিতে চান না তবে এটুকু বলতে পারেন স্বাধীন দেশে প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার অবশ্যই রয়েছে তবে ভারতের মতো গণতন্ত্রে যেখানে সবাই নির্দিষ্ট আইন মেনে চলেন সেখানে কাউকে হুমকি দেওয়া হিংসা ছড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় প্রায় একসুরে কথা বললেন সালমান খানও সিনেমা না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেই জানিয়েছিলেন এই অভিনেতা সঞ্জয়লীলা বান্সালির ওপর সম্পূর্ণ আস্থা রাখার কথাও বলেছিলেন তিনি তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান অমিতাভ বচ্চনের মতো সিনিয়র অভিনেতার মুখেও পদ্মাবতী নিয়ে কোনো কথা শোনা যায়নি এদিকে নতুন আবেদন করে সেন্সর বোর্ডের দ্বারস্থ হয়েছেন পদ্মাবতী নির্মাতারা আগামী সপ্তাহে ছবিটি দেখবেন সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা এ বিষয়ে জনপ্রতিনিধিদের খোলা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ছবি নিয়ে যাবতীয় সিদ্ধান্তের ভার প্রসূনযশী নেতৃত্বাধীন সংস্থার ওপর ন্যস্ত করেছে শীর্ষ আদালত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু